আগুন লেগে প্রচুর ক্ষতি পিটাগর কেলভিন জুট মিলে। পিটাগর কেলভিন জুট মিলে বুধবার গভীর রাতে আগুন লাগে। ফিনিশিং ডিপার্টমেন্টে এই আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার উপ পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।